वेलकम फ्रेंड्स, आज के हमारे वीडियो टी डीएमएक्स 240 से इंट्रोडक्शन ओपर करब। एर आगे हमरा 512 डीएमएक्स से किचु पारे एलईडी पारे प्रोग्रामिंग 512 डिटेल्स हमरा एर आगे वीडियो बनाई थी। जो दी आपने रा से वीडियो ना देखे थाकेन, अमी आई बटने प्लेलिस्टर लिंक टा दिया रखबो। এছাড়াও আমরা ডেসক্রিপশনেও লিংকটা দিয়ে রাখব, আপনারা দেখে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা আমাদের ডিসকো 240 ডিএমএক্স 512 লেখা আছে এখানে, মানে ডিএমএক্স আপনার 240। এটা তো আমরা এবার এটাকে আনবক্সিং করে ফেলি। আনবক্সিং করলাম আমরা, এবার আমরা এটার একটু ক্লোজ লুক দেখে নিই। এবার আমরা দেখে নেব ডিএমএক্স 240 এর আপনার ফ্রন্ট প্যানেল আর ব্যাক প্যানেলে আপনার কি কি দেওয়া আছে। তো প্রথমে আগে ব্যাক প্যানেলটা দেখে নিই। ব্যাক প্যানেলে আমাদের এখানে এক্সএলআর আপনার পিন দেওয়া আছে, একটা মেল একটা ফিমেল, আর এখানে পাওয়ার পয়েন্ট করা আছে, একটা পাওয়ার সকেট দেওয়া আছে, যেটা এই পাওয়ার কর্ডটা আপনার এটার সঙ্গে এসছে, এরকম টাইপ সকেট। আর এটার ফ্রন্ট প্যানেলে দেখুন, এখানেই প্রথমে ডিসকো 240 আপনার ব্র্যান্ডিং করা আছে, আর এখানে কোম্পানি আমার রোবোর, এটা তো রোবোর ব্র্যান্ডিং করা আছে। এবার আমরা দেখে নিই, এখানেই প্রথমেই পাওয়ার অন অফের একটা সুইচ দেওয়া আছে, আপনি এটা অন অফ করতে পারবেন। তারপরে দেখুন এটা ব্ল্যাক আউটের আপনার সুইচ দেওয়া আছে, তার নিচেই দেখুন রান আর এডিট, আমরা প্রোগ্রামিং করতে গেলে রান আর এডিট আমরা চুজ করব। এরপরে স্ক্যান লাইটের সুইচ দেওয়া আছে, আর নিচে আপনার চ্যানেল সাব চ্যানেলের আপনার সুইচ দেওয়া আছে, আর এখানে ফেডার আছে টোটাল আপনার আটটা। এবার আটটা ফেডারই আপনার তিনটে পেজে টোটাল কাজ করবে। এখানে তিনটে পেজ এখানে দেওয়া আছে, এসএ এসবি আর এসসি, এটা আপনার দেওয়া আছে তিনটে পেজ। তো টোটাল তিনটে পেজে আপনার কাজ করবে, মানে হচ্ছে 24টা টোটাল আপনার ফেডার হয়ে গেল। এবার আমরা দেখি P1 থেকে P12 অবধি আমাদের এটা ব্যাংক বলতে পারেন এক একটা। তো আমাদের এটার ভেতর আমরা প্রোগ্রামিং করতে পারি। আর এখানে দেখুন P13 থেকে P24 অবধি আমাদের এটা ডিমার সুইচ আছে। এবার আমাদের এই ওপরে দেখি, এটা হচ্ছে ক্লিয়ার বা ডিলিটের আপনার সুইচ, পাশে আছে ক্রস মোড অথবা মাইনাস বা প্লাসের আপনার সুইচ আছে এখানে, আর এটা হচ্ছে আপনার রান সিন বা প্লাসের, আর এখানে হচ্ছে রিলিজ চ্যানেলের আপনার একটা সুইচ দেওয়া আছে, আর এটা ম্যানুয়াল ইউজ করার জন্য, ম্যানুয়াল মোডে ইউজ করার জন্য একটা সুইচটা দেওয়া আছে, আর এটা হচ্ছে আমাদের জয়স্টিক করা আছে একটা দেওয়া আছে, যেটা ম্যানুয়াল সুইচ অন করার পরই আমরা জয়স্টিক ইউজ করতে পারবো। আর এখানে দেখুন স্পিড অ্যাডজাস্টের ফেডার দেওয়া আছে আর ক্রসের ফেডার দেওয়া আছে, আমরা এটার ইউজও দেখব। আর এখানে 512-তে যেরকম আমাদের একটা এলইডি আপনার ডিসপ্লে ছিল, এখানে এলইডি নেই, এখানে এলসিডি ডিসপ্লে দেওয়া আছে, ঠিক আছে। আসুন এবার আমরা এটাকে একটু অন করে দেখে নিই। এখানে প্রথম দেখুন আপনার টেস্ট ওকে দেখাচ্ছে,
এরপরে রান মোড, চেস আপনার চলে এসছে এখানে পুরো এলসিডি ডিসপ্লেতে, সব আপনার ভ্যালুগুলো দেখাবে যে কত কি ভ্যালুতে আছে বা কোন প্রোগ্রামিংয়ে আছেন বা নেই। আমাদের এখানে প্রত্যেকটা সুইচের ওপর দেখুন একটা করে এলইডি দেওয়া আছে, আমাদের এটা অন করলেই, সে প্রেস করলেই এলইডি জ্বলে উঠবে। আসুন একবার দেখিয়ে দিই আপনাদের। দেখুন এই দেখুন, প্রেস করলে এলইডি জ্বলছে, ঠিক আছে, এটা ইন্ডিকেট করছে যে আমাদের এই সুইচটা আমরা প্রেস করেছি। আমাদের এই 240 DMX এর ইন্ট্রোডাকশন ভিডিও আজকে এই অবধি ছিল। এর পরবর্তী ভিডিওতে আমরা আপনার এর পরের পার্ট দেখাবো যে কীভাবে প্রোগ্রামিং করা হয় না হয় সেটা আপনাদের দেখাবো। ভিডিওর ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমরা অবশ্যই রিপ্লাই দেব। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।